নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এখন যেহেতু রাত্রি 9টা বাজে, আর আজকে যাবো হচ্ছে শিয়ালদা থেকে বালুরঘাট। আর তোমরা জানো যে বালুরঘাটে কিন্তু নতুন একটি ট্রেন দিয়েছে, অর্থাৎ নতুন বছরে কিন্তু ট্রেনটি উদ্বোধন হয়েছে। আর ঠিক তারই এখন সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এই ট্রেনটি ছাড়া হয়। আর এই ট্রেনের হচ্ছে টাইম টেবিল হচ্ছে 10:30, রাত্রি 10:30 দিকে কিন্তু এই ট্রেনটি ছাড়া হয়। আর এখন ঠিক বাজে 2:09 বাজে, আর 1.5 ঘন্টা পর হয়তো ট্রেনটি লেফট হয়ে যাবে এই স্টেশন থেকে। তো এই নতুন ট্রেনের কী কী নতুন ফিচার্স রয়েছে, তারপরে এই নতুন ট্রেনের কীরকম স্পিড রয়েছে, তার সঙ্গে শেয়ার করব এই ট্রেনটি কোন কোন স্টেশনের উপর দিয়ে যায়। তো টিকিট কাউন্টার থেকে টিকিটটা করে নিলাম, তারপরে কিন্তু আমরা 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু ছুটলাম। এসেই দেখি আমাদের শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। তারপরে ধীরে ধীরে আমরা এগোতে থাকলাম, কারণ জেনারেল কম্পার্টমেন্ট সাধারণত শিয়ালদাতে আগেই থাকে, অর্থাৎ ট্রেনের বগি একদম সামনে, ট্রেনের ইঞ্জিনের পরেই কিন্তু ট্রেনের বগিটি থাকে। আমরা যেহেতু রিজার্ভেশনের টিকিট করিনি, তো সেই জন্য আমাদের কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে কিন্তু যেতে হচ্ছে। আর জেনারেল কম্পার্টমেন্ট সাধারণত থাকে হচ্ছে দিক থাকে, তো সেই ক্ষেত্রে ট্রেনের সামনের দিকে থাকে দুটা কামরা, আর শিয়াল বালুরঘাট থেকে আসার সময় কিন্তু পিছনের দিক থাকবে। এখনও কিন্তু ইঞ্জিনটা কিন্তু লাগানো হয়নি। চলো ব্লকটি এখান থেকেই কন্টিনিউ শুরু করা যাক। তারপরেই কিন্তু 10:30 দিকে কিন্তু ট্রেনটি ছেড়ে দিল শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। এখন আমি তোমাদের দেখাবো ভেতরের যে সিটগুলো কেমন রয়েছে। তো দেখো, এগুলো কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট, আর এখানে কিন্তু উপরে যে স্লিপার রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। আগেরগুলো ছিল অন্যরকম, এখনকার নতুন ট্রেনের এইরকমই দিয়েছে। আর এখানে কিন্তু বসার সিটগুলোও কিন্তু খুব সুন্দর। এই ট্রেনটি যেহেতু নতুন, সেই জন্য কিন্তু সব কিছুই সুন্দর লাগছে, কিন্তু কিছুদিন পরে হয়তো এরকম থাকবে না, কারণ কিছুটা যত্নের অভাবে আর কিছুটা মানুষের খারাপ ব্যবহারের জন্যে। দেখতে দেখতে ভোর হয়ে গেল, আর আমরা চলে আসলাম গাজল রেলওয়ে স্টেশন। মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম জন্যে ভিডিও করতে পারিনি। তো গাজল থেকে কিন্তু মৃধাদা কিন্তু চলে যাচ্ছে, তো তাকে কিন্তু আমরা বাই বাই করে কিন্তু আবার ট্রেনে উঠে পড়লাম। এখন কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। তো চলো মাঝে আরও কিছু যদি দেখাতে পারি, তো এখানকার ওয়াশরুমটা দেখাই দিচ্ছি। তো ওয়াশরুমের ভেতরে দেখো খুবই সুন্দর লাগছে, কারণ এখানে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটোই কিন্তু রয়েছে। তো তোমরা যেটাতে ইউজ করবে সেইটাতেই কিন্তু যাবে, পাশাপাশি দুটোই কিন্তু বাথরুম রয়েছে। দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম সেই গ্রামের ভেতর দিয়ে, চারদিকে শুধু সরিষার জমি। তো সেখান থেকে আমরা চলে আসলাম প্রায় গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। আর এখন আমি এখানে স্টেশনে এসে নামবো, নেমে এখানকার ভিডিও নিব কিছু, তারপরে কিন্তু বাড়ি যাব। ফাইনালি 9 ঘন্টা জার্নি সেরে কিন্তু আমরা চলে আসলাম গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। আর একদমই ভোরবেলায় নামাই দিল, কারণ ট্রেন লেট করে না, খুবই কম লেট করে এই ট্রেনটি, সিগন্যাল খুবই ভালো। তো অনেক সময় কিন্তু সিগন্যাল পায় না, সেক্ষেত্রে কিন্তু লেট হয়, কিন্তু আজকে কিন্তু লেট হয়নি, একদম অন টাইমেই কিন্তু স্টেশনে চলে এসেছি। আর তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।